বাসায় থাকা 6টি মোবাইল একসাথে চার্জ দিতে পারবে এবং ফাস্ট চার্জিং খুব ভালো মানের একটি চার্জার যেটি আমি বেশ লং টাইম ধরে আমার কাজের ক্ষেত্রে এই চার্জারটি ইউজ করে যাচ্ছি এবং আজকে এই চার্জারটি আমি আপনাদেরকে রিভিউ করব আনবক্সিং করে দেখাবো এটার মধ্যে কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটাও দেখাবো এবং এই চার্জারটি আমার এই মোহাম্মদ হাসান ফেজে গিভওয়ে চলবে আমার এই আজকের এই ভিডিওটি যদি 1000 শেয়ার এবং 1000 কমেন্ট হয় তারপর ওই 1000 কমেন্টকারীর মধ্য থেকে যে কোনো একজন উইনার পেয়ে যাবেন এই কুইক চার্জারটি এটির দাম সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে বিশেষ একটি চার্জার আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এটি হচ্ছে আই চার্জার 6M তো এটি হচ্ছে একটি কুইক চার্জার এটাতে আমাদের 6টি মোবাইল আপনার বাসায় থাকা 6টি মোবাইল একসাথে চার্জ দিতে পারবে এবং ফাস্ট চার্জিং খুব ভালো মানের একটি চার্জার যেটি আমি বেশ লং টাইম ধরে আমার কাজের ক্ষেত্রে এই চার্জারটি ইউজ করে যাচ্ছি এবং আজকে এই চার্জারটি আমি আপনাদেরকে রিভিউ করব আনবক্সিং করে দেখাবো এটার মধ্যে কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটাও দেখাবো এবং এই চার্জারটি আমার এই মোহাম্মদ হাসান ফেজে গিভওয়ে চলবে আমার এই আজকের এই ভিডিওটি যদি 1000 শেয়ার এবং 1000 কমেন্ট হয় তারপর ওই 1000 কমেন্টকারীর মধ্য থেকে যে কোনো একজন উইনার পেয়ে যাবেন এই কুইক চার্জারটি এটির দাম 1000 এবং এটা আনবক্সিং দেখেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর নিচে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখন আমরা আনবক্সিং করে এটা দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের সামনে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আই চার্জার 6M ইউএসবি ফাস্ট চার্জার কুইক চার্জার 3.0 এই চার্জারটি আমার মোহাম্মদ হাসান ফেজের এই ভিডিওটি 1000 কমেন্ট এবং 1000 শেয়ার হওয়ার পরে আমি আমার এই ফেজের ফলোয়ার্সদের জন্য গিভওয়ে করব আমার এই ভিডিওটি আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে কমেন্ট সার্চিং দিয়ে উইনার ঘোষণা করব এবং সম্পূর্ণটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আর এই চার্জারটা এখন আপনাদের সামনে এখন আমরা এটি আনবক্সিং করব এবং এটাতে থাকা ফ্যাসিলিটিসগুলি আপনাদের সামনে শেয়ার করব তো আমরা প্রথমে চার্জারটা আনবক্স করে নিই তো আনবক্স করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি পাওয়ার অ্যাডাপ্টর কেবল আর একটি প্যাকেট আর তেমন কিছু নেই আর হচ্ছে আমাদের এই চার্জারটা বন্ধুরা আপনার বাসায় থাকা 6টি মোবাইল একসাথে চার্জ করতে পারবেন এবং এখানে কত ভোল্টেজে চার্জ হয় এবং সম্পূর্ণটা ডিসপ্লে হবে এবং আপনি যদি একজন মোবাইল রিপেয়ার টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে কখনো কখনো দেখা গেছে আপনার মোবাইলে চার্জ হয় জমা হয় না সেই ক্ষেত্রে কাজ করার জন্য আপনার অনেক অনেক সহায়ক হবে এই আমাদের এই চার্জারটি এক নম্বর সহায়ক হচ্ছে আমাদের এই চার্জারটি দিয়ে আপনি এখানে কতটুক ভোল্টেজ ওড়ে এবং কতটুক লোড নিচ্ছে সেটা দেখতে পাবেন এখানে সব প্রত্যেকটা ইনপুটের আলাদা আলাদা ভোল্টেজ হবে এবং প্রত্যেকটা একসাথে ইনপুট হবে প্রত্যেক আপনি পুরো একটা চার্জার দিয়ে 6টা মোবাইল একসাথে অনায়াসে এবং ফাস্টলি চার্জ দিতে পারবেন খুব সুন্দর এটা আমি বেশ অনেক দিন যাবৎ আমার কাজে ইউজ করে যাচ্ছি তো আমি আমার ফেজের এবং ইউটিউব ফলোয়ারদের উদ্দেশ্যে চেয়েছি যে আমার যারা ভাই ব্রাদার আছে তাদের মধ্যে একটা গিভওয়ে করব এটার দাম প্রায় 1500 টাকার মতো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এটা একজনকে উইনার করব ইনশাআল্লাহ আমার ফেজে 10,000 ফলোয়ারে আরও বড় কিছু গিভওয়ে থাকছে আপনাদের জন্য সকলে অবশ্যই আমার ফেজটা ভালো দিয়ে দিবেন এবং এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন তো এখন আমরা এটাকে পাওয়ার দিব পাওয়ার দিয়ে চেক করব অবশ্যই এটার সাথে কোনো এক্সট্রা ইনপুট কেবল থাকবে না আপনি ইউএসবি টাইপ সি লাগুক মাইক্রো ইউএসবি পোর্ট লাগুক যাই লাগুক আপনি অবশ্যই একটা ইউএসবি নিয়ে নিতে হবে তো আমরা এখন এটা পাওয়ার কানেক্ট করব পাওয়ার কানেক্ট করে দেখব এবং চার্জ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো বন্ধু আমাদের যে পাওয়ারটা আছে এটা মাল্টিপ্লাইকে কানেক্ট করে নিয়েছি আপনি আপনার বাসা মাল্টিপ্লাক বা যে কোনো জায়গায় কানেক্ট করে নিতে পারবেন তারপর আমরা এখন যেটা করব এটাকে এখানে কানেক্ট করব বন্ধুরা এটা আমার নিজের একান্তই ব্যক্তিগতভাবে গিভওয়ে করা কেউ ভাববেন না কোনো কোম্পানি বা কোনো দোকানদার থেকে স্পন্সর নিয়েছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের 6টার জন্য আলাদা একটা ডিসপ্লে হয়ে গেছে তো আমরা এখানে একসাথে 3টা মোবাইল চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমার কাছে 3টা মোবাইলই রয়েছে তো এই 3টা মোবাইল দিয়ে আমরা জাস্ট সিম্পলি আপনাদেরকে চেক করে দেখাবো আমাদের চার্জটা কীরকম হয় এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে আইফোন তো আমরা ফার্স্ট আইফোনটাকে কানেক্ট দিব
তো আমরা আইফোনের ক্যাবেলটা লাগাইছি 5 নম্বর ফুটে, তো আমাদের এখানে ডিসপ্লেতে চলে আসছে 1.2 অ্যাম্পিয়ার, মানে এইটা কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, কত ভোল্টে চার্জ হচ্ছে, এটা এখানে আমাদের 1 অ্যাম্পিয়ার শো করতেছে। তো আমরা এরপরে চলে আসবো ইউএসবি টাইপ সিতে। তো ইউএসবি টাইপ সির জন্য আমরা আমাদের ইউএসবি টাইপ সিটা কানেক্ট করে ফেলবো। তো এই মুহূর্তে দেখছি মানে আমাদের এই যে ইউএসবি টাইপ সি তো চার্জ হচ্ছে। তো আমাদের এই যে আমাদের ইউএসবি টাইপ সিটা আছে 4 নম্বর ইয়া 4 নম্বর প্লাগে, তো আমাদের এখানে 4 নম্বর প্লাগেও লাইন চলে আসছে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন দুইটা একসাথে চার্জ হচ্ছে। তারপর আমরা আসব মাইক্রো ইউএসবি পোর্টে। তো আমরা এই মাইক্রো ইউএসবি পোর্টে আমরা কানেক্ট করলাম। তো মাইক্রো ইউএসবি পোর্টে আসার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন মাইক্রো ইউএসবি পোর্টেও চার্জ হচ্ছে। অনায়াসে আমাদের এই তিনটি মোবাইল একসাথে চার্জ দিতে পারবো। এই যে তিনটার জন্য আলাদা আলাদা সিগন্যাল আছে, কোনটাতে কত অ্যাম্পিয়ার করে নিচ্ছে এখানে তাও দেখানো আছে। এই চার্জারটি অনেক হেল্পফুল এবং যারা মোবাইল রিপেয়ারের কাজের সাথে সংযুক্ত আছেন তাদের অনেক উপকার আসবেন, আর যাদের বাসায় অনেকগুলো মোবাইল মাল্টিফ্যালাক বা বিভিন্ন সময় চার্জ দিতে সমস্যা হয় তাদের জন্য অনেক উপকারও আসবে। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর কমেন্ট করলে তো অবশ্যই আপনার জন্য গিভওয়ে রয়েছে, এই চার্জারটি আপনি পেয়ে যাবেন ফ্রিতে একদম। যিনি উইনার হবেন তার কুরিয়ারে তার ঠিকানা পর্যন্ত এটি পাঠিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওর নিচে একটা সুন্দর মন্তব্য জানাবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।